হাত উড়ে গেছে কি হয়েছিল আপনার সাথে, কেন কিডন্যাপ করেছিল? কিভাবে আমি এখান থেকে মালদা যাই, মালদা যাই একটা বন্ধুর সঙ্গে দেখা করতে, একটা পাথরের ব্যাপারে, স্টোনের ব্যাপারে। ওখানে যে সংবাদটা আমাকে দিয়েছিল যে ভাইপো বললাম, ভাইপো এবার আমি তো চিনি না, ভাইপো মালদায় আসছে, আমিও মালদাতে গেছি দুজনে। তো যে ছেলেটা স্টোনের ব্যাপারটা বলছিল ওর আর কোনো ই নেই, ও ফোন করছি বলছে আমি অ্যাক্সিডেন্ট করছি, আমি আর পারবো না যেতে, ঠিক আছে। ওর আর কোনো খবর টবর হলো না। আমরা তারপর চিনতে পারলাম, করেছি আম টাম কিনে নিয়ে চলে যাই। আম কেনার জন্য বাইরের দিকে গেছি, বাইরে যেয়ে দেখি কি আম সেখানে ভালো না, সামনের দিকে যাই, মালদা কোনো যাইনি তো, কোথায় কী পাওয়া যায় জানি না। দেখছি ওখানে নেই, জিজ্ঞাসা করছি, তখন জিজ্ঞাসা করলে একটা ছেলে পাশের দিকে বলছে কি ওই 5 মিনিট আগে আরও ভালো আম আছে, চলো। তো ঠিক আছে, এবার চলো 5 মিনিট রাস্তা মানে হেঁটে যাই। বললো না না, আমাদের গাড়িতে বসো, গাড়িতে অলরেডি 4 জন বসা আছে, আমরা 2 জন আর ওই ছেলেটা। আপনাকে কি দেখিয়ে নিয়ে গেছিল, ভয় দেখিয়েছিল? অত্যন্ত কিছুই না, আম ওই 5 মিনিট আগে গেলে ভালো আম আছে। কি গাড়িতে বসিয়ে নিয়ে গেলে? এই ছোট হাতির মতন ওই ধরনের আর কি গাড়ি আছে, একটা মেটাডো। তারপরে নিয়ে গিয়ে কি করেছে? নিয়ে যখন উঠছে 5 থেকে 10 মিনিট হয়ে গেছে, তখন ওরা এক আমি বলতে যাই এত দূর তো অত্যন্ত বলে 5 মিনিট, এখন 10 মিনিট হচ্ছে কি করে, এত দূর তো যাবো না আমি। তখন মেশিন কেন করছি ধরে বলছে কি বুঝতে পারছিস তো, কথা বললে একদম মুড়ি দেবো, এর ভিতরে একদম এখানে মেরে দিয়ে সব দিয়ে দেয়। যে কদিন আটকে রেখেছিল সেই কদিন কি অত্যাচার করেছে আপনার পরে? এবার তখন ওখানে ওদের ওইখান পর্যন্ত পৌঁছলাম, নিয়ে গেল আমাকে। তখন রোডে গাড়িটা দেয় ওরা, আমাদের রোডের নিচে চলে গেলো, নিয়ে নিয়ে জম মানে ঘাস জমল, সেটা রেশন গাছ আছে, ঘাস আছে, ওখানে নিয়ে খুব মেরেছে, যা যা ছিল সব কেড়ে নেছে। নেওয়ার পর প্রথম 2-3 বার মারার পর ওরা সান্ত্বনা দিচ্ছে, মানে যাতে আমরা চিল্লা চিল্লা আওয়াজ না করি, বলছে 7টার সময় তোমাদের ছেড়ে দেবো, আর দুজনে পাটা বেঁধে দেবে, আপনার 7টার সময় ছেড়ে দেবে, ঠিক আছে। কিন্তু 7টার সময় না ছেড়ে আমার টাইম হয়ে গেছে বললে ওই 8টার সময় আর একটু ভিতরের জঙ্গলের দিকে শিফট করে দিলে, যে ওখান থেকে আওয়াজ করলেও বাইরে কেউ কিচ্ছু পারবে না। বাড়িতে কখন ফোন করালো মুক্তিপঞ্চে? আমার মোবাইল তো তখনও নিয়ে নিল, যা যা ছিল কোমর বেল্ট মোবাইল পার্স ব্যাগ সব বাড়িতে আমার কাছে, তখন মোবাইল নিয়ে আসছে। তারপর 8টা 9টার দিকে মোবাইলটা বলছে, আমার মোবাইল বলছে নাম্বার লকটা কত বল, লকটা বললাম, বলার পর ওরা সিমটা লাগিয়ে বলছে এবার বাড়ির নাম্বারটা বল। এবার আমার ফোনটা বাড়ি দেখে গেছিলাম, আর এটা আমি নিয়ে চলে গেছিলাম, বা আমার নাম্বারটা বললাম, বলে ফোন করে বলছে টাকার কথা বললো, 8 লাখ টাকা নিয়ে তারপর তো স্বামীকে ছাড়বো, আনন্দ পেটে দেবো। আপনার নাম কি, আপনি কি করেন? আমার নাম অশোক রায়, আমি অ্যাপেন্স কোম্পানি মেট্রো সুপারভাইজার। পুলিশ যে আপনাকে রিকভার করে নিয়ে স্টেশন 14 নম্বর প্ল্যাটফর্মের পাশে, পুলিশ যে আপনাকে উদ্ধার করে নিয়ে এসেছে, আপনি কতটা খুশি পরিবারের কাছে ফিরে আসছে? মানে আমি তো নতুন জীবন পেয়েছি, ওরা তো মেরে দিত আমাকে, পুরো প্ল্যান ওরা ওখান থেকে এমনি ফেরে না, হয় টাকা দিয়ে আনতে হবে নতুন। ঠিক আছে।